যখন আল আজহারে পড়তাম নীল নদের পাশে বসে বসে আমরা প্রতিযোগিতা দিতাম বই পড়ার। আমরা 15 জন গিয়েছিলাম বাংলাদেশ থেকে একই ফ্লাইটে। এর মধ্যে বর্তমান জাকির নায়কের সাথে আছেন গবেষণা বিষয়ক প্রধান ডক্টর আমিনুল ইসলাম, আমার বন্ধুবর, ক্লাসমেট মিজানুর রহমান আজহারি ভাই। আমরা সবাই মিলে এইরকম নীল নদের পাড়ে আমরা সবসময় চেষ্টা করতাম এক জায়গায় বসলে তাকরার করার। ওগো আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে কোরআনুল কারিমের মধ্যে সূরা বাকারায় বললেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক কোরআনুল কারিমে বলছেন, এই যে কিতাব আমি দান করেছি আলিফ লাম মিম, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই একটা মুজিজা দিয়ে দিলেন। কোরআনুল কারিম উল্টাবেন, পুরো কোরআনটা মুজিজা। সব নবীদেরকে আল্লাহ যতগুলো গুণ দিয়েছিলেন, যতগুলো নেয়ামত দিয়েছেন, এর মধ্যে প্রত্যেক নবীকেই আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দান করেছেন। নবীকে হাজারো মুজিজা দান করেছেন, চন্দ্রকে দ্বিখণ্ডিত করার মুজিজা, পশু পাখি থেকে কথা বলানোর মুজিজা, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মুজিজা আল্লাহর নবীকে দিয়েছেন। এর মধ্যে সবচেয়েতে বড় মুজিজা হলো বাল হুয়া কুরআনুম মাজীদ। বড় মুজিজা কি? সবাই বলেন, বড় মুজিজা কোরআন। সবচেয়েতে বড় মুজিজা কি? এই মুজিজা সব নবীরা চলে গেলেন, তাদের মুজিজা সঙ্গে করে নিয়ে গেছেন। হযরত দাউদ আলাইহিসসালামকে আল্লাহ পাক মুজিজা দিলেন। দাউদ আলাইহিসসালাম এই যে লোহাকে হাতের মধ্যে বড় বড় লোহা ধরতেন, খামসি মারতেন, পানি হয়ে যেত, আল্লাহু আকবার, লোহা ধরতেন, লোহাটা এমনি করতেন বাঁকা হয়ে যেত, মেশিন লাগতো না, তার হাতটা কি আল্লাহ মেশিন বানিয়ে দিয়েছে। হযরত দাউদ আলাইহিসসালাম চলে গেলেন, তার মুজিজা সঙ্গে করে নিয়ে গিয়েছে। হযরত মূসা আলাইহিসসালামকে আল্লাহ মুজিজা দান করলেন। হযরত মূসা আলাইহিসসালামকে আল্লাহ পাক বললেন, মূসা ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার ডান হাতে ওটা কি? হযরত মূসা বললেন, আল্লাহ এটা হলো আমার লাঠি, এই লাঠি দিয়া আমি পাতা পাড়ি, এই লাঠি দিয়া আমি ছাগল চড়াই, এই লাঠি দিয়া আমি পথ চলি। সব নবীদেরকে আল্লাহ মুজিজা দিয়েছেন এমন একটা লাঠি। হযরত মূসা আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিন এই লাঠিটাকে এমন মুজিজা বানিয়ে দিলেন, আল্লাহ বললেন, মূসা রে ফেরাউনের সামনে দাঁড়িয়ে আছো, ভয় করবে না, লাঠিটা নিচে ফেলাও। ওই সেই ফেরাউনের বাড়ি যখন গেলাম, হযরতে মূসা আলাইহিসসালামের এই ঘটনা মনে পড়ে গেল। হযরতে মূসা কাউকে ভয় করেন নাই, আজকেও যারা মূসার উত্তরসূরি বাংলাদেশে আছেন নাই, জোরে বলেন আছেন নাই, এরা কাউকে ভয় করে? একমাত্র ভয় করে যারা, তিনি কে? এই মূসা আলাইহিসসালামের বংশধররা, মূসা আলাইহিসসালামের জাতিরা থাকবে ফেরাউন যেখানে থাকবে, তারাও সেখানে, যেখানেই অন্যায় সেখানেই প্রতিরোধ, সেখানে অন্যায় যেখানে। হযরতে মূসা আলাইহিসসালামকে বললেন, মূসা ভয় পেও না, লাঠিটা নিচে ফেলাও, সাফ হয়ে গেল। মূসা আলাইহিসসালাম আবার ভয় পাচ্ছিলেন কি হয়। আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বললেন, মূসা রে লাঠিটা উঠাও, সঙ্গে সঙ্গে সাপ থেকে লাঠি হয়ে গেল। ওগো আমার ভাইয়েরা, শুধু তাই না, হযরতে মূসা আলাইহিসসালাম ফেরাউনকে ডুবিয়ে দেওয়া হলো কোথায়?
আপনাদের এখানে প্রায় দুই বছরের বেশি আমি প্রায় অনেকবার বলেছি, ফেরাউনকে ডুবালো হলো কোথায়? লোহিত সাগরে। তারপরে দুই এক ভাই বলছেন নীলনদে, নীলনদ নয়, সেটা হচ্ছে লোহিত সাগরে, বাহরুল আহমার, লোহিত সাগর। এটা হলো একটা সাগর আর এটা হচ্ছে নদী। পৃথিবীর সবচেয়ে বড় নদী হলো নীলনদ। জান্নাত থেকে যে নদীটা দেখা যায় এই এটা হচ্ছে সবচেয়ে বড় নদী নীলনদ, সুবহানাল্লাহ। সেই জন্য এই নদীর অনেক ইতিহাস আছে। এই নদীর নীলনদে যখন আল আজহারে পড়তাম, নীলনদের পাশে বসে বসে আমরা প্রতিযোগিতা দিতাম বই পড়ার, এরকম বই পড়ার প্রতিযোগিতা দিতাম। আমার ভাই আমরা 15 জন গিয়েছিলাম বাংলাদেশ থেকে একই ফ্লাইটে, এর মধ্যে বর্তমান জাকির নায়েকের সাথে আছেন গবেষণা বিষয়ক প্রধান ডক্টর আমিনুল ইসলাম, আমার বন্ধুবর ক্লাসমেট মিজানুর রহমান আজহারি ভাই, আমরা সবাই মিলে এইরকম নীলনদের পাড়ে আমরা সব সময় চেষ্টা করতাম এক জায়গায় বসলে তাকরার করার। এখন তো বসলে বিভিন্ন হাবিজাবি কথাবার্তা, কেমন আছেন, এই সেই, খবর কি, বিয়ে শাদী করছেন নাকি, তাহলে ফ্ল্যাট কয়টা করছেন, বাড়ি কয়টা আছে, অমুক সমুক কত গল্প। আর আমরা বসলে একটা বই নিয়ে বসতাম, বইয়ের মাথা থেকে সেই মাথা চেষ্টা করতাম, এক একজন পড়তাম, আপনি এতটুকু পড়েন, এর পরের পাড়া আপনি পড়েন, এর পরের পাড়া আপনি পড়েন, কে কি বুঝলো এটা আমাদেরকে বুঝিয়ে দিতেন, সুবহানাল্লাহ। আর আল আজহারের পড়া বাংলাদেশের মতো পড়া নয়, পুরো বই পড়বেন আপনার এর মধ্যে প্রশ্ন হয়ে যাবে মুকাদ্দামা একেবারে শুরু থেকে, যে এই ভূমিকার মধ্যে শেষের লাইনে একটা একজন ব্যক্তির নাম আছে, ওই ব্যক্তির নামটা কি, সুবহানাল্লাহ। তার মানে আপনি A to Z পড়তে হবে, প্রশ্ন হবে মাত্র আধা ঘন্টা কি এক ঘন্টার মধ্যে শেষ, যদিও সময় 3 ঘন্টা থাকে, 1 ঘন্টার মধ্যে হল খালি হয়ে যায়, সুবহানাল্লাহ। আর আমাদের দেশে নকলের তো বন্যা হয়ে যায়, সেই জন্য দুর্নীতি, দুর্নীতিতে আমরা চ্যাম্পিয়ন, কিন্তু ভালো কাজে চ্যাম্পিয়ন হতে পারলাম। তো এই সেই নীলনদ, যেই নীলনদের অনেক ইতিহাস, এর পাশেই কায়রো মিউজিয়াম, যেই জায়গায় আছে ফেরাউন, এখন মিস্টার ফেরাউন এরকম সিতে শুয়ে আছে। এই সেই ফেরাউন মুসা আলাইহিসসালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমরা তো ধরা খেয়ে গেছি, উপায় কি? ফেরাউন তো হামলা করতেছ, অনেকে অনেক কথা বলেছেন, কেউ বলেছেন আল্লাহ ব্রিজ বানিয়েছেন, না এটা নয়, লোহার ব্রিজও নয়, কাঠের পোলও নয়, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিসসালামকে লাঠি দিয়া বললেন, মুসা রে ভয় পাওয়ার কিছু নয়, লাঠি দিয়া আঘাত করো, আমি আল্লাহ সমুদ্রের মধ্যে রাস্তা করে দেব। হযরতে মুসা আলাইহিসসালাম চলে গেলেন। আজ পৃথিবীর যত পীর আছে সব পীর এক জায়গা করেন, লাঠি সুন্দরবন থেকে নিয়ে আসেন, যত পীর আছে, যত খাজা বাবা আছে, যত মুর্শিদ আছে, দয়াল কেবলা কাবা আছে, সব যদি এক জায়গা করেন, আর যদি কাবার গিলাপ থেকে যদি কাঠও নিয়ে আসেন, যদি তাকে বাড়ি দেওয়া হয়, কোনোদিন সাপ হবে নাকি? সবাই বলেন হবে, হবে না। সেই জন্য মুসা আলাইহিসসালাম চলে গেলেন, মুজেজা সঙ্গে নিয়ে গেলেন। এরপরে হযরতে ঈসা আলাইহিসসালামকে আল্লাহ মুজেজা দান করলেন। হযরতে ঈসা আলাইহিসসালাম আল্লাহ পাক তাদের মুজেজা দিলেন, দুনিয়াতেই 5 জন মানুষ ছোটবেলায় কথা বলেছে, এর মধ্যে একজন হলেন হযরতে ঈসা আলাইহিসসালাম। যে ঈসা দুনিয়া থেকে আসার পরেই তার মাকে বললেন, মা তুমি হতাশ হও না, ভয় পেও না, আল্লাহ আমাকে নবী হিসেবে পাঠিয়েছে। যখন সেই ফেরাউনের বাড়িতে গেলাম, মুসা ইউসুফ আলাইহিসসালামের কথা মনে পড়ল, আহারে জুলাইখা যখন তাকে তার রুমে ডেকে নিয়ে গেল, মিজরের গভর্নর সেই তার স্ত্রী জুলাইখা, জুলাইখা ইউসুফ আলাইহিসসালামকে তার ঘরের মধ্যে নিয়ে গেলেন। ইউসুফ আলাইহিসসালাম আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহু আকবার বলে ঘর থেকে যখন বের হলেন, একটা নয় দুইটা নয়, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দরজাগুলো তার জন্য
খুলে দিলেন। এই সেই ইউসুফ আলাইহিসসালাম একেবারে শেষ দরজায় যখন দৌড়িয়ে দৌড়িয়ে আসতেছেন, পিছন থেকে জুলাইখা তাকে ধরে ফেললেন। জুলাইখা ধরতে গেল, অমনি সামনের দরজা খুলে গেল। আজিজ মিশ্র বললেন, দেখি তার মেজাজ গরম হয়ে গেছে, ব্যাপারটা কি? আমার স্ত্রীর ঘরে ইউসুফ। জুলাইখা মিথ্যা কল্পনা কাহিনী বললেন, গল্প বললেন, এই যে দেখো যে ইউসুফকে তুমি কোলে পিঠে বড় করেছ, আজকে সেই ইউসুফ আজকে আমার ঘরে। তার যে দাসী ছিল, জুলাইখার দাসী, তার যে পিএস, তার যে একান্ত সচিব যিনি ছিলেন, তিনি তেল আরো মারতে লাগলেন। বললেন যে হ্যাঁ, আমিও দেখছি এইরকম এইরকম ঘটনা ঘটছে, আছে না নাই? এরকম আছে না? বাসের চাইতে কুনসি বড় আছে না? মন্ত্রীর চাইতে তার পিএস এর দাম বেশি, ঠিক কিনা? এখন তো ইউসুফ আলাইহিস সালাম বিপদের মধ্যে, কিন্তু ভয় করলেন না। সাহায্যকারীকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করলেন। ইউসুফ আলাইহিস সালাম চক্ষু বন্ধ করলেন, তার উপর ওহী নাজিল হয়ে গেল। ওই জুলাইখা যখন ডাক দিয়ে গেলেন, তখন তিথিমা তার বাচ্চাকে যাওয়ার সময় তিনি আদর করলেন, ওই কথাটা মনে আছে? ওই বাচ্চাকে নিয়ে আসলেন, বললেন বাচ্চাকে, ওই বাচ্চাটাকে নিয়ে আসো, সেই বলে দেবে কে এই রুমের মধ্যে নিয়েছে, আমি নিয়েছি না আমাকে ডেকেছে, কে এই শাস্তি পাওয়ার যোগ্য। বাচ্চাটাকে নিয়ে আসা হল, ইউসুফ আলাইহিসসালাম তাকে কোলে নিলেন। আর আজিজ মিস বললেন, এটাও কি সম্ভব, তুমি কি পাগল হয়ে গেছ? বলে আমি পাগল হই নাই। এবার যখন বাচ্চাকে কোলে নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বললেন, তিনি বললেন তুমি কথা বলো একমাত্র আল্লাহর ইচ্ছায়। তিনি যখন কথা বললেন আল্লাহর ইচ্ছায়, যখন বললেন, বাচ্চাটা ছোট্ট কোলের বাচ্চা জবান থেকে বলল, ইউসুফের কোনো দোষ নাই, তার পিছনের দিকে জামাটা দেখো, জাকাল জামা যদি সামনে ছেঁড়া থাকে দোষ তার, জামা যদি পিছনে ছেঁড়া থাকে তাহলে জুলাইখার দোষ। আল্লাহু আকবার! বাঁচিয়ে দেওয়ার মালিক কে? ইউসুফ আলাইহিস সালাম তার মালিক। এই আজিজ এমএস তিনি দেখলেন সত্যি তার জামাটা পিছন দিক থেকে ছেঁড়া। এই জন্য বলি, আজকে দুনিয়ার কোনো শিশুকে যদি সামনে নিয়ে আসা হয়, সে কোনোদিন কথা বলবে? মুজেজা আল্লাহ নিয়ে গেলেন। তারপরে রোগী, ধবল রোগী, অন্ধ, চোখ বুলাতেন, আল্লাহ তাকে ভালো করে দিতেন। সুবহানাল্লাহ। সব নবীরা চলে গেলেন, ইউনুস আলাইহিসসালামের মুজেজা তিনি নিয়ে গেলেন, দাউদ আলাইহিসসালামের মুজেজা নিলেন, ঈসা আলাইহিসসালাম, সব নবীদের মুজেজা আল্লাহ রাব্বুল আলামিন সব নবীকে দুনিয়া থেকে নিলেন, সঙ্গে সঙ্গে তাদের মুজেজা নিয়ে গেলেন। কিন্তু আমাদের নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কোরআন নাজিল হয়েছে, আল্লাহ পাক এই নবী তার উম্মতদেরকে এত বেশি ভালোবাসে আর মহব্বত করে, তিনি চলে গেলেন, কোরআন আজও রেখে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনে বলা হয়েছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটি কোরআন, প্রথমেই মুজিজা দেওয়া হলো, প্রথমেই কি, সারা দুনিয়া সবাই আসো, তোমরা কোরআনের বিরোধিতা করবে, এটা আল্লাহ জানতেন। এই জন্য বাংলাদেশে দেখবেন কোরআনের বিরোধিতা আছে না নাই? আছে। ভাইরা আমার বিশ্বাস করেন, যদি একটা মাসের জন্য বাংলাদেশের পার্লামেন্ট যদি কোরআন দিয়া চলে, বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে কোনো সন্ত্রাসী থাকবে না কথা বলেন ঠিক কিনা? ও গো আল্লাহ, তোমার কাছে বলি, স্বপ্ন দেখি, হয়তো স্বপ্ন পূরণ হবে কিনা তুমি জানো, আমাদের পূর্বপুরুষরা দেখতে পারে নাই, আমরাও পারবো কিনা জানি না, তবে মালিক তোমাকে বলি, এই বাংলাদেশের জমিনটা কোরআনের জন্য তুমি কবুল করে নাও।